শীতের হাওয়ার লাগলো নাচন, কোন ফাঁকে যে আম বাঙালির মনে মাতন ধরায় তা বেশ বোঝা দুষ্কর। ঠিকই ধরেছেন, আজ আপনাদের নিয়ে যাব শীতকালে বাঙালির অন্যতম প্রিয় ইভেন্টে। হ্যাঁ, পিকনিক, চলুন যাওয়া যাক। আমরা চলেছি ঘোড়াগাছা। বনগা শাখার মচলান্দপুর স্টেশনে নেমে অটোরিকশায় চারঘাট, সেখান থেকে টোটোতে ঘোড়াগাছা। এই যে দলটাকে দেখছেন, এরা সহযাত্রী, বনগা লোকালের ডেলি প্যাসেঞ্জার। বয়সে কেউ বা যুবা, কেউ বা প্রৌঢ়, তাতে কি, নিত্য যাতায়াতে সুখে দুঃখের আলোচনায় এরা যেন একে অপরের আপন জন। চলুন আমরা যেতে যেতে দেখতে থাকি গ্রাম্য নির্মল পরিবেশকে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য গুরু গোসাইয়ের বাড়ি। শান্ত নির্মল পরিবেশে একটা বড় জলাশয়ের পাশে আমাদের পিকনিকের আয়োজন। গোসাইয়ের বাড়ির এই মন্দিরটি নির্মীয়মান, এই সেই মন্দির যাকে কেন্দ্র করে আমাদের একদিনের পিকনিক। পাশেই একটি ক্ষেতে ফুলকপি, বাঁধাকপি ও অন্যান্য সবজি হয়েছে। খেতে এইসব ফসল দেখতে কিন্তু দারুণ লাগে। সারা ক্ষেতময় নানা সবজি গ্রাম বাংলার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপর গোসাইয়ের পুকুরের চারপাশে একবার চক্কর কাটা। সবুজে ঘেরা পুকুরের চারপাশে ফলেছে কলা গাছ, বিভিন্ন সবজি, কোথাও বা ওলকপি তো কোথাও বা মূলো। করোনা ভাইরাস এক অভিশপ্ত দেশের এক অভিশপ্ত দান, যা চীনের উহান থেকে ছড়িয়ে এখন সারা পৃথিবীতে রাজত্ব করছে। ভাইরাসের এই রাজত্বে চীনের দায় কতটুকু তা নিয়ে আলোচনা করবার বিষয় আজ নয়। আজ না হয় ঘুরে দেখা যাক পশ্চিমবঙ্গের এই ছোট্ট গ্রামটির আনাচে কানাচে। তবে সকলে মাস্ক ব্যবহার করবেন এবং সামাজিক দূরত্ব অবশ্যই এই করোনার সময় মেনে চলবেন। আশপাশ ভ্রমণের পর প্রথমে সকলে মিলিত হলাম প্রাতরাশের জলযোগে, তারপর আবার একবার সর্ষে বাগানে সকলে মিলে ভ্রমণ। শুধুমাত্র সর্ষে ক্ষেত নয়, গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেমন সবজি ক্ষেত, তেমনই রয়েছে অনেক জলাশয়। একজন গ্রামবাসীর কাছে শুনলাম এই জলাশয়গুলিতে নাকি অনেক মাছের চাষ হয়। আমাদের মধ্যে কয়েকজন বন্ধুর তো শুনলাম ইচ্ছেও ছিল মাছ ধরবার, যাই হোক সুযোগের অভাবে তা আর হয়ে উঠল না। অবশেষে এলো মধ্যাহ্ন, ভোজনের সময়। ডাল, ভাত, ঝুড়ি ভাজা, মাছ, খাসির মাংস, চাটনি, মিষ্টির সমন্বয়ে সেরে ফেললাম মধ্যাহ্ন ভোজন।
গোঁসাইয়ের রাঁধুনিদের রান্না আর গোঁসাইয়ের আপ্যায়ন সকলকে মুগ্ধ করল। কেউ কেউ তো বসে ওনার সাথে বিভিন্ন ধর্মকথা আলোচনা করলেন অনেকক্ষণ ধরে। অবশেষে সূর্য ঢলে পশ্চিম পাটে, আমাদেরও এবার ফেরার পালা, ভালো লাগার রেশ নিয়ে, আবার অপেক্ষা একটি বছরের, এমনই একটি দিনের। শেষে বলি, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই হাজির হব শুশুনিয়া, মুকুটমণিপুর ও বিষ্ণুপুরের ভিডিও নিয়ে। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।